আমার রসুল আগমনের পূর্ব থেকে প্লেটো অ্যারিস্টটল পর্যন্ত, তারা রসুলের আগমনের প্রায় 500-600 বছর আগের লোক, এরা পর্যন্ত বলে গিয়েছে যতদিন পৃথিবীতে সুদ থাকবে ততদিন দারিদ্র বিমোচন সম্ভব নয়। এক নম্বর হলো যেন পরিবারের সন্তানদের মধ্যে পিতার মৃত্যুর পরে ইসলামী বিধান মোতাবেক সম্পত্তি বন্টন হয়, এই বিষয়ে সরকারিভাবেই কঠোর ব্যবস্থা নিতে হবে। দুই নম্বরে সুদী অর্থনীতি বন্ধ করতে হবে। তিন নম্বর মজুদদারি বন্ধ করুন। আর ফটকাবাজ এত বেড়ে গেছে, ঘরে ঘরে ফটকাবাজ, ফটকাবাজরা সাবধান হও, তোমাদেরও মরতে হবে। আর আল্লাহকে কর্জ দেওয়ার এই নীতি গ্রহণ করুন, দান করুন, বেশি বেশি সাদকা করুন। সুদী অর্থনীতির বিপরীত হচ্ছে সাদকা ভিত্তিক অর্থনীতি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون جابتي وحمد صلى الله رب العالمين الجنة ايوان جابتي ودرود صلاة شيش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة মানুষ দুনিয়াতে সৃষ্টি হয় পৃথক পৃথক মেধা ও যোগ্যতা নিয়ে, এবং প্রত্যেকেরই পৃথক পৃথক রুজি কম বেশি নিয়ে। সবার রুজি সমান হলে পৃথিবীতে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। রুজির পারস্পরিক বৈষম্য এটা স্বাভাবিক, কিন্তু অসহনীয় বৈষম্য এটা অস্বাভাবিক। আল্লাহ বলছেন হুম একসেমুন রহমত রাব্বে, সুরাটা মক্কি সুরা, জুখরুফ 32 আয়াত, আবু জাহাল আবু লাহাব এবং তাদের সাথী যারা ছিল মক্কায় তখন, আর ঠিক তার বিপরীতে বেলাল, সোহেব, রুমি, ইবনে মাসউদ, তারা ছিল সর্বসহারা, আর ওরা ছিল সব কিছুই পাওয়া, গাছতলার পাঁচতলার পাহাড় প্রমাণ বৈষম্যের অর্থনৈতিক অবস্থার মধ্যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে রহমতুলিল আলামিন হিসাবে, আল্লাহর রহমত হিসাবে আবির্ভূত হন। কীভাবে আরবের এই বৈষম্য দূর করেছিলেন তিনি, অর্থনৈতিক বৈষম্য, কোরআন এবং হাদিসে তার বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়।
হাদিস ফাউন্ডেশন প্রকাশিত জাকাত ও সাদাকা এবং বাইরে মুআজ্জাল এই দুটো বই আপনারা ছোটো ছোটো বই যদি গভীর মনোযোগ দিয়ে পড়েন সেখানে অনেক কিছু আপনারা সন্ধান পাবেন। যারা অর্থনীতি নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের চিন্তার খোরাক হবে। ঢাকার গরিব মানুষেরা অর্ধেকই নতুন দরিদ্র, গত কালকের প্রথম আলোর হেডলাইন। তার আগের দিনের হেডলাইন, কালকের দিনের পত্রিকার হেড হয়েছেন, শিরোনাম হয়েছেন, তিনি হচ্ছেন প্রধান অতিথি, দেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্না। তিনি অত্যন্ত চমৎকার দুটি কথা বলেছেন, মন্ত্রী হয়েও যেরকম সরল স্বীকারোক্তি, এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেছেন দারিদ্র কোনো অবধারিত বিষয় নয়, এটা সৃষ্ট সমস্যা যা সমাজে তৈরি হয়েছে। ন্যায় বিচার ও সুযোগ সমতা ভিত্তিক করার মাধ্যমে দারিদ্র ও বৈষম্য কমানো সম্ভব। কথাটা একেবারে একজাক্টলি কারেক্ট। ঠিক অমনি করে তার আগের দিন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যিনি মিরপুরের বাসিন্দা, বাজারে গিয়ে অবস্থা দেখে তিনি বলছেন বাজারে গেলে অতিরিক্ত দ্রব্যমূল্যে গরিবরা কিছুই কিনতে পারে না, তাদের অবস্থা দেখলে কান্না পায়। ওদিকে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলছেন মূল্যস্ফীতি 9% ছাড়িয়ে গেছে, অথচ দেশের নীতি নির্ধারকরা এখনও কার দোষে মূল্যস্ফীতি বাড়ল সেই বিতর্কের মধ্যে ঘুরপাক খাচ্ছেন। এটা এবার আজকের পত্রিকার হেডলাইন, বোঝা গেল দেশ যারা পরিচালনা করছেন তারাই বুঝতে পারছেন না যে কীভাবে দারিদ্র দূর করা যায়। আর মন্ত্রী যাদের হাতে পুরো ক্ষমতা তারাও অসহায়। আসল কারণ কোথায়? আবু জাহলরাও বুঝতে পারেনি, এ যুগের মন্ত্রীরাও বুঝতে পারছেন না। আবু জাহলরা বলেছিল আল্লাহ যে সুদ কখনো সুদের ব্যবসাতে একই, সুদের ব্যবসাতে একই, তারা বোঝে নাই এগোর অবস্থাও তাই হয়েছে। আল্লাহ এর জবাব দিচ্ছে আহম এক রহমত রাখবে, তোমরা দেশের নেতারা তোমরাই কি আল্লাহর রহমত বন্টন করবে? মক্কি সুরা, মক্কার তখন যারা নেতা ছিল গাছতলা পাঁচতলা যারা পাঁচতলা বসে গাছতলা বসবে কম করে মানুষের অবস্থা, তারা যেটা বলতো সেটি নীতি হতো রীতি হতো সেটাই ছিল আইন। এ যুগেও নেতারা যা বলে ওটাই আইন, কিন্তু সে যুগে নেতারা বোঝে নাই, এ যুগে নেতারাও বোঝে না, শুধু কালের বিবর্তন হয়েছে। কারণ একই আছে, এর প্রতিষেধকও একই। হ্যানিম্যান সেই যুগে বসে নাক্স ভূমিকা যে জন্য আবিষ্কার করেছিলেন 200 বছর আগে যে কারণ ছিল এখনও সেই কারণই আছে, পেটের সমস্যা হলে নাক্স খেতে হবে। সে যুগেও যে সমস্যায় কোরআন নাজিল হয়েছিল সমাধানের জন্য আজও ঠিক একই সমস্যাই আছে, কোরআন মানলে সমস্যা শেষ হয়ে যাবে। আর সমস্যার সমাধান এমনভাবে হয়েছিল যে ওমর ফারুক যখন খলিফা হলেন, উনি খলিফা হয়েছেন 13 হিজরিতে, অর্থাৎ আবু বকরের পরপরই, আবু বকর মাত্র 2 বছর ছিলেন। এই 13 থেকে 23 পর্যন্ত 10 বছর উনি খলিফা ছিলেন। খেলাফতের প্রথমেই উনি পেয়েছিলেন ইয়ামানের গভর্নর হিসাবে মুয়াজ বিন জাবালকে। মুয়াজকে যখন বিদায় করা হয় গভর্নর করে পাঠানো হয় ইয়ামানে, তখন আল্লাহ রসুল বেঁচে আসেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ ঘোড়া চড়ে যাচ্ছে আর রসুল তার পিছে পিছে নয় পাশাপাশি দাঁড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। দৃশ্যটা মনে কল্পনা করুন,
আর তিনি বলছেন, মুআজ, তোমাকে আমি এমন একটা দেশে পাঠাচ্ছি যে দেশের মানুষ ইহুদি খ্রিস্টান, তুমি তাদেরকে গিয়ে প্রথমে কালামের শাহাদাতের দাওয়াত দিও, যদি কবুল করে তাহলে তাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত এবং জাকাতের আদেশ দিও, যদি এটা কবুল করে তাহলে তুমি তাদের ধনীদের কাছ থেকে উদ্ধৃত অর্থ গ্রহণ করবে এবং গরিবদের মধ্যে সেটা বন্টন করবে। এটুকু বলে তাকে বিদায় দিয়েছে। বিদায় দিয়ে মক্কা থেকে ফিরে দুহাত তুলে আল্লাহ রসুল বলছেন, ইন্নাল্লাহ মাআল মুত্তাকিন। দেখো, গভর্নর হও আর শাসক হও বা শাসিত হও, আল্লাহ আছেন সর্বদা আল্লাহ ভীরুদের সাথে। তুমি যদি আল্লাহ ভীরু না হতে পারো, কোনো শাসন কোনো কাজে লাগবে না। কথাটা যে কত মূল্যবান, দেড় হাজার বছর আগে বলা এই কথা আজ অক্ষর অক্ষর সত্য। ওমর যখন খেলাফত দায়িত্ব পেলেন, তখন তিনি একইভাবে মুআজ বিন জাবালকে গভর্নরি পদে রেখে দিলেন। প্রথম বছরেই ইয়েমেনের যত রাজস্ব তার এক তৃতীয়াংশ উনি মদিনার দারুল খেলাফতে পাঠিয়ে দিলেন। ওমর ফারুক ধমক দিয়ে চিঠি লিখলেন, তোমাকে আমি রাজস্ব আদায়কারী রূপে পাঠাইনি, তোমাকে পাঠিয়েছি সুশাসন কায়েমের জন্য এবং ধনীদের কাছ থেকে সাদাকা নিয়ে গরিবদের মধ্যে বিতরণের জন্য। পাল্টা উত্তর দিলেন গভর্নর মুআজ বিন জাবাল, হে খলিফা, যদি এখানে আমি কোনো হকদার পেতাম, গরিব পেতাম, আপনাকে আমি রিটার্ন পাঠাতাম না। পরের বছর পাঠিয়েছেন অর্ধেক, আবার ধমক দেওয়া লিখছে, গতবারে পাঠালে এক তৃতীয়াংশ, এবার পাঠাচ্ছ অর্ধেক, কী ব্যাপার, তোমার এখানে কোনো খরচ হয় না? আবার জবাব আসলো, দেব কাকে, নেবে কে, কোনো হকদারই তো নাই। তৃতীয় বছরে পাঠিয়েছে সবটাই। ওমর ফারুক বললেন, ব্যাপারটা কি? লে খলিফা, আপনি এসে দেখুন, ইয়েমেনে কোনো গরিব নাই, জাকাত নেওয়ার হকদার নাই। বলে সুবহানাল্লাহ, সেই দেড় হাজার বছর পূর্বে ইসলামী অর্থনীতির সুবাতাস যখন ইয়েমেনের মাটিতে পড়েছে, সে ইহুদি নাসারা ইসলাম গ্রহণ করে এমন পরিবর্তন তাদের মধ্যে হয়ে গেছে যে তারা আর জাকাত নেওয়ার মতন হকদার সেখানে খুঁজে পাওয়া যায়নি। কারণ কী ছিল, এগুলিকে আমরা চিন্তা করবো না? ইসলামী অর্থনীতির মৌলিক যে বিষয়গুলি এই আয়াতের মধ্যে বলা হয়েছে, আমি আয়াতটা সংক্ষিপ্ত ব্যাখ্যা করে দিয়ে পড়ে যাচ্ছি। আল্লাহ বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমরা এই দুনিয়াতে মানুষের জন্য মাইশা অর্থাৎ জীবিকার বন্টন করে দিয়েছি। রফানা বাদম ফওকা বাদিন দারাজা, এবং তাদের একে অপরের উপরে মর্যাদায় বা অর্থনৈতিক সমৃদ্ধিতে হ্রাস বৃদ্ধি করেছে, কেউ নিচে কেউ উপরে থাকবে। কেন করেছে এটা? আমি লিয়া তাখাজা বাদুম বাদান সুখরিয়া, যাতে একে অপর থেকে কাজ নিতে পারে। অর্থাৎ এটা পরিষ্কারভাবে নির্দেশিত যে মানুষের মধ্যে ধনী গরিবের ভেদাভেদ থাকবে। কেন থাকবে? এটা সমাজের কল্যাণের জন্যই থাকবে, যাতে একে অপর থেকে কাজ নিতে পারে। কাজ যদি একে অপরকে আমরা সহযোগিতা না করি, সমাজ অচল হয়ে যাবে। আল্লাহ পাক এক একজনকে এক এক মেধা দিয়েছেন। আপনি অর্থনৈতিক মেধা সম্পন্ন, আপনি ওটা ভালো বুঝবেন। আর একজন মাঠে ধান লাগিয়ে শুকিয়ে মাড়িয়ে আপনার কাছে এনে দেয়, এটা উনি ওই কৃষক
দক্ষ, আর আপনি ওটা ব্যবসায় দক্ষ, আপনারা বিদেশে পড়াচ্ছেন, স্বদেশে রাখছেন, রাইস মিল কিনেছেন, কত কি করছেন, এক একজনকে একটা এক এক মেধা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আর এই কম বেশি মেধার কারণে হয়, যেভাবে হোক আল্লাহ এটা করে দিয়েছেন, বলছে আমরা এটা করেছি তোমাদের স্বার্থে, যাতে একে অপর থেকে তোমরা কাজ নিতে পারো, কেউ গাড়ির মালিক হবে, কেউ গাড়ির ড্রাইভার হবে, এটি তো স্বাভাবিক। এটাকে যদি কেউ ধনী গরিবের পরস্পরের ক্লাস স্ট্রাগল মনে করে, সে চূড়ান্ত ভুল করবে। যে ভুল করেছে কার্ল মার্ক্স, এঙ্গেলস, ডারউইন, হেগেল, এরা যে ভুলগুলো করে গেছে, সে ভুলের কারণে রাশিয়াতে 1,16,00,000 মানুষের রক্ত ঝরেছে, চীনে 1,37,00,000 মানুষের রক্ত ঝরেছে, এই ধনী গরিবের বৈষম্য দূর করার নাম করে, সোকল্ড ক্লাস স্ট্রাগল দূর করার জন্য। অথচ মৃত্যুর আগে এই কার্ল মার্ক্স বলতে বাধ্য হয়েছেন, দুনিয়ার মজদুর এক হও। কেন মজদুর এক হবে, কেন শুধু কি মজদুর আছে না দুনিয়াতে? এখন ওয়ার্কার্স পার্টি নেই বাংলাদেশে, আমাদের এমপি সাহেব তো ওয়ার্কার্স পার্টির লিডার, নিজে দশতলা বাড়ি, ওয়ার্কার্স খুব খাওয়া পায় না, সব ধোকা, সব ধোকা। এই বৈষম্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, থাকতেই হবে। নিজের গোপ নিজে কাটতে পারে, দাঁড়িয়ে সেজে সুন্দর করে আসছেন ফাইন করে একেবারে, তার নাপিত লাগবেই। সবাই বলে আমি নাপিত হব, আমি রাঁধুনিও হব, আমি চাষাও হব, আমি কৃষকও হব, আমি ব্যবসায়ী হব, কিছুই হবে না, মানে জ্যাক অফ অল ট্রেডস, যে সব পারে সে কিছুই পারে না, একজন এক একটা পারে। একজন শিক্ষক হবে, একজন ছাত্র হবে, ছাত্র বলে আমিও শিক্ষক, তো কী হবে, স্কুল মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, মারপেটে পড়ে কি শিক্ষক হবে নাকি? এইসব উল্টাপাল্টা চিন্তা করে, আর এই সমস্ত চিন্তাবিদদের চিন্তার ফসলে লক্ষ লক্ষ মানুষের জীবনহানি। অথচ ইসলাম কায়েম করার জন্য একটা মানুষের জীবনহানি ঘটে নেই, খালি আকিদা পরিবর্তন করে দিয়েছে। এই আয়াতে তার মূল প্রমাণ। এই আকিদা যখনই গ্রহণ করল সেই মক্কার বড় নেতা আবু আবাকর, 40,000 দিরহাম একদিন এনে আল্লাহর কাছে পায়ে ঢেলে দিল, এ টাকা আমার না, সবই আপনার। যে আবু বকর সিদ্দিক তার কথা আমরা বলি, তিনি ধনী মানুষ ছিলেন, কিন্তু না একদিনই সব শেষ, কী করবে, টাকা তো ফেলে চলে যেতে হবে দুনিয়া থেকে, কবরে কে খাবে গুলো, সব আপনাকে দিয়ে দিলাম। আপনার সবসময় সিরাত রসুলের মধ্যে তবকের যুদ্ধের ঘটনাটা পড়ে দেখবেন কী ঘটেছিল সেখানে, আবু বকর ওমরের প্রতিযোগিতা। আজকে সাদাকে আমরা মনে নেব যা ওমর, যে আবু বকরকে তো কোনো কাজে পারি না, আজকে ঠিক হারিয়ে দেবো, কি নিয়ে আসছো, কিছুতে নাই, প্রচণ্ড গ্রীষ্মের খরতাপের মধ্যে এই 30,000 সৈন্য নিয়ে 1,000 মাইল পাড়ি দিতে হবে, কীভাবে যাব, কোনো ঠিক ঠিকানা নাই, চাদর পেতে বসে আছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই এসে দান করছে, এমন সময় ওমর এসে হাজির। ওমরের বিশাল বহর একবার উট বোঝাই করে নিয়ে আসছে, আল্লাহর রাসূল দেখে মুস্কি হাসছে, কি ওমর বাড়িতে কিছু রেখে আসছ? হ্যাঁ অর্ধেক রেখে আসছে, অর্ধেক নিয়ে আসছে। এরপর পরে অবকার হাজির, ঠিক একই অবস্থা, উট ভরা, বোঝাই করা, তো কী অবকার, তুমি বাড়িতে কী রেখে আসছো? কিছুই না, আল্লাহ এবং তার রসুলে মহব্বত রেখে আসছি। চিন্তা করা যায়, আল্লাহ রসুল দোয়া করলেন, সাল্লে আলাই, আল্লাহ বলছেন তুমি তাদের জন্য দোয়া করো, ইন্না সালাতাকা সাকানুন লাহুম, তোমার দোয়া তাদের অন্তরে প্রশান্তি। দোয়া এমন বরকত হলো, অবকার জীবনে কারো হাত পাততে হয়নি, ওমরকেও কারো কাছে হাত পাততে হয়নি, তারা কশ্চিন কাল বড় বড় ধনকুবের হন নাই, কিন্তু না খেয়ে মরেন নাই কেউ, অল্পে তুষ্ট থাকার গুণ যার মধ্যে নাই সে কশ্চিন কালে সুখী হতে পারবে না, সুখী হতে গেলে তাকে অল্পে তুষ্ট থাকার গুণ অর্জন করতেই হবে, নইলে আল্লাহ তাকাসুর হাত্তাজুত মাকাবের, সারা জীবনে আরও চাই আরও চাই, অধিক চাপ অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাকে কবরে নিয়ে চলে যাবে, পেট ভরবে না জীবনও।
আর এই একটি মাত্র গুণের কারণেই কিন্তু মুসলমানদের মধ্যে একটা মানুষের মধ্যে তৎকালীন সময় আরবদের মধ্যে বিপ্লব সৃষ্টি হয়ে গিয়েছিল, যেজন্য ইয়ামনে গরিব খুঁজে পাওয়া যায়নি। তারা বিশ্বাস করেছিল ধনী গরিবের বৈষম্য থাকবে, এটা না থাকলে দুনিয়া চলতে পারবে, অচল হয়ে যাবে। ও রহমত রব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, ধনীরা যা সঞ্চয় করে তার চেয়ে তোমার প্রতিপালকের রহমত অনেক অনেক গুণ উত্তম। আমরা দেখতেই পাচ্ছি কি হচ্ছে আজকে দেশে, সেদিকের সঙ্গে এদিনের তুলনা করলে আপনি বুঝতে পারবেন। অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে ইসলাম এক, আল্লাহর বিধান মতো সম্পত্তি বন্টন, এটা কি আজকে আছে? অধিকাংশ ক্ষেত্রেই এটা হারিয়ে গেছে। বাড়ি থেকে বড় ছেলে ছোটো ছেলেকে ফাঁকি দেয়, ছেলেরা মেয়েদেরকে ফাঁকি দেয়, এটা একবারে রীতি হয়ে গেছে। কোন কোন জায়গায় ভালো আছে, কোন কোন জায়গায় একেবারে বাদ হয়ে গেছে। কোন কোন জায়গায় বাপই নিজে মরার আগে মেয়েদেরকে লামসাম দিয়ে ছেলেদেরকে পুরোপুরি দিয়ে ছেড়ে দেয়। ও আল্লাহ বলছেন লা তাদরুনা আইয়ুহুমা আকরাবু লাকুম, তোমরা জানো না ছেলে বা মেয়ে কে তোমার সবচেয়ে বেশি উপকারে লাগবে। ছেলে মরে গেছে, মা পড়ে আছে, কে নেবে? দেখা যাচ্ছে মেয়ে আবার সেই মাকে নিয়ে মানুষ করছে। আচ্ছা বাপ ভেবেছিল ছেলেই আমার বউকে দেখাশোনা করবে, আমি চলে যাচ্ছি বউটাতে বিধবা হবে, কে ওকে দেখবে? অত ছেলে যদি মরে যায় তখন কে হবে? এজন্য আল্লাহ পাক বল তোমরা জানো না কে তোমাদের সর্বাধিক নিকটবর্তী হবে, অতএব বন্টন সঠিকভাবে করো। তো দেখা যাচ্ছে একজন পুঁজিপতি কোটিপতি তার ছেলে মেয়ে আছে, মৃত্যুর সঙ্গে সঙ্গে কোটি টাকা ভাগ হয়ে লাখে চলে গেল। তো প্রথমেই কিন্তু পুঁজি ভেঙে গেল। ইসলামে পুঁজিবাদ যে টিকে না তো প্রথম ধাক্কাতেই শেষ। আর এই জন্য এখন আমেরিকা নিয়ম করেছে ছেলে মিলে যাদের বলতে এমনিতে কম রাখে, ছেলে মিলে বেশি হলে তো সম্পদ ভাগে যাবে, এই জন্য ওরা ছেলে মিলে রাখে না। যাদের ছেলে মিলে হয় না টোটালি কী করবে? ওরা ভারতে আসে, এই যে দত্তক পুত্র ছেলেমেয়ে কেনে এখান থেকে, ছেলে মেয়ে তো খুব বেশি ভারতবর্ষে বেশি গরিব বেশি, তো ছেলেমেয়ে এখান থেকে কিনে নিয়ে যায়, এতে করে দত্তক পুত্র করে। আরবের শেষমেয় করতো পালক পুত্র, যাদের সন্তান নেই তারা এসব বুদ্ধি খাটাইত। সন্তান রাখার উদ্দেশ্য হচ্ছে সম্পত্তিগুলো ঠিক রাখা, যেন লোকে না নিতে পারে। আয়াত নাজিল হয়ে গেল ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিদ্দাকারি মিসল হাদিল উনসাইয়াইন, আল্লাহ পাক তোমাদের সন্তানদের মধ্যে ওসিয়াত করছেন এই মর্মে যে মেয়ের দুভাগ ছেলে পাবে, এই মর্মে তোমরা সব বন্টন করে দাও। শেষে যে লম্বা সূরা নিসা এগারো বারো আয়াত, সেই তেরো আয়াত আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হল আল্লাহ পাকের সীমারেখা। ওমা ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ইউদখুলু জান্নাতান তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা আবাদা, যারা এই সীমারেখা অতিক্রম করে না বরং আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে, ইউদখুলু জান্নাতান তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা, আল্লাহ পাক তাকে প্রবেশ করাবেন জান্নাতে, সেখানে সে চিরদিনের মতো থাকবে। জালিকাল ফাউজুল আযীম, আর এটাই হলো সবচেয়ে বড় সফলতা। এই আয়াত নাজিলের পরে আরবের ধনীরা আর ধন সম্পদ গোছিয়ে রাখার চিন্তা বাদ দিল, বন্টনের চিন্তা তাদের মধ্যে এসে গেল যে আসলে তো আমার তো কিছু থাকবে না, মল্লি তো জাহান্নাম, আল্লাহ সীমারেখা তারা লঙ্ঘন করেনি। বাংলাদেশের অধিকাংশ মুসলমান যারা ধনী তারা এই সীমারেখা লঙ্ঘন করে, কেউ বেশি করে কেউ কম করে, সে আমাদের হিসাব। দুই নম্বর, সুদি অর্থনীতি বন্ধ করা। আমার রসুল আগমনের পূর্ব থেকে প্লেটো অ্যারিস্টটল পর্যন্ত, তারা রসুলের আগমনের প্রায় পাঁচ ছশো বছর আগের লোক, এরা পর্যন্ত বলে গিয়েছে যতদিন পৃথিবীতে সুদ থাকবে ততদিন দারিদ্র বিমোচন সম্ভব নয়, অর্থনৈতিক বৈষম্য আদৌ দূর করা সম্ভব নয়। আল্লাহ বলে দিলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা কামা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাফফাতু শায়তানু মিনাল মাস, যারা সুদ খায় তারা হলো ভূতে ধরা রোগীর মতো। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নাল বাই'উ মিসলু রিবা,
তারা এজন্য যে তারা বলে ব্যবসা তো সুদেরই মতো, অথচ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন না সুদকে হারাম করেছেন। ফমান জাআহু মাউইজাতুম মির রাব্বিহি ফানতাহা, যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আশায় উপদেশ গ্রহণ করলো এবং সুদ থেকে বিরত থাকলো, ফালাহু মা সালাম, সে আসল টাকাটা খালি পাবে। ওয়া আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা আল্লাহ ছেড়ে দাও। ওমান আদাক, যে ব্যক্তি আবার সুদের দিকে ফিরে আসবে, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের অধিবাসী এবং সেখানে চিরকাল থাকবে। ইহমাকুল্লাহ রিবা ইউরবি সাদাকাত, মনে রেখো সুদের মাধ্যমে সমাজের অর্থনীতি সংকুচিত হয় আর সাদাকার মাধ্যমে অর্থনীতি প্রবৃদ্ধি লাভ করে। আল্লাহ লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম, আল্লাহ কোনো অবাধ্য এবং পাপীকে পছন্দ করেন না। সুরে বাকারা 275-76। কোরআনে 8টি আয়াতে সুদ হারাম করা হয়েছে, তার মধ্যে বাকারায় 275, 76, 78, 79, 80 এই এক জায়গা থেকে গেলে 5টা আয়াত। আলে ইমরান 130, নেসা 161, রুম 39, এই মোট 8টি আয়াতে সুদকে হারাম করা হয়েছে, অথচ মুসলিম কান্ট্রিগুলোতে সুদ হালাল। বাংলাদেশে সুদ হালাল না হারাম? বলতে ভয় পাচ্ছে না যে আপনার তো সুদ কার সমস্যা কি, হারাম আর বলা যাবে না। যত ব্যাংক চলছে সমস্ত ব্যাংক সুদের ভিত্তিতে, ইসলাম ব্যাংক ঘোমটা দেয়, সব সুদই, বিলকুল সুদই ব্যাংক সব। পৃথিবীতে কোথাও সুদহীন ব্যাংক নাই, সুদই ব্যাংক করতে গিয়েই যিনি চিন্তা করেছিলেন তিনি পরে দুঃখ করে আর্টিকেল লিখছেন, সে আর্টিকেলটা অনুবাদ করে আমরা দিয়েছি আমাদের তাহারিকে, যে আগে জানলাম এটা করতে হবে না, উচিত ছিল মোদারবা ভিত্তিতে করা, মোশারাকা ভিত্তিতে করা, সেটা কেউ করে না। অথচ চেক বইতে লেখাতে মোদারবার নম্বরে এত ধোকা একটা। আর তাহলে মজুদদারি দূর করা, আপনি টাকা আপনি মালামাল মজুদ করবেন, আড়তদারি ব্যবসা দ্বারা মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে যদি মজুদ করেন, মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে যদি, কপট উদ্দেশ্যে যদি আপনি মজুদ করেন, ওটা হারাম। সাধারণভাবে মজুদ করে দোষ নাই, যখন অন্যায় উদ্দেশ্য আপনার থাকবে, যদি মজুদ করি জিনিসটার দাম বাড়বে, বেড়ে দামে বিক্রি করব। নর্মাল বাজারের কোনো দোষ নাই, যখনই বাজার আপনি নর্মাল করার উদ্দেশ্যে কোনো কাজ করবেন, তখনই আল্লাহ রাসূল বলছেন মানে হেতা করা পাওয়া খাওয়াতেই, যে সম্পদ মজুদদারি করে সে হলো মহাপাপী। আরেকদুল্লা আছে ফটকা বাজারি, সম্পদ নিজে মালিকানা নেয় না, মুখে মুখে সব হয়ে যায়, তুমি দেবো এত টাকা, আমি দেবো এত টাকা, মুখে মুখে শেষ। ওখানে সে কোটি কোটি টাকা লাভ করে নিল দর কম বেশি করে, অথচ সম্পদ মালিকানা না এনে বিক্রয় করা যায় না। ফটকা বাজারে এমনভাবে চলছে এখন, শুনলে থ হয়ে যেতে হয়, বড় বড় জ্ঞানীগুণী মানুষও তাদের ধোকায় পড়ে যাচ্ছে। এক কথা শেষ, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান গাসসানা ফালাইসা মিন্না, যারা আমাদের সঙ্গে প্রতারণা করলো তারা মুসলিমদের অন্তর্ভুক্তই নয়। প্রতারণার হরেক রকম তো হচ্ছে আজকাল দেখতে পাচ্ছেন। এই কদিন আগেই এক হাই হাই পার্টি রাজশাহী শহর থেকে 138 কোটি টাকা রিপালেস পত্রিকা হেডলাইন হয়ে গেছে, মানুষ সরল বিষয়ে টাকা দিয়েছে তাকে, পরে দেখে সে হাই হাই কোম্পানি। এমনি করে বহু মানুষ রাতারাতি নিঃস্ব হয়ে যাচ্ছে, আর একদল লোক রাতারাতি কোটিপতি হচ্ছে, এদের থেকে সাবধান। এর বিপরীতে ইসলামী অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে আল্লাহকে কর্জ দেওয়া। ইসলামের প্রথম দিকে অর্থাৎ সূরা মুজাম্মিল যখন নাজিল হয় মক্কায়, মুজাম্মিল হে চাদরাবৃত, এরপর আছে সূরা মুদাসির। এই সূরা মুজাম্মিলের মধ্যেই প্রথমেই এসে গেছে এই কথা, বিষয়তে আল্লাহ বলছেন ওয়াকিমুসলাতা ওয়াতু যাকাত ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও।
অর্থাৎ আমরা যারা ব্যয় করি নেকির উদ্দেশ্যে, এটা আমরা ব্যয় করি না, এটা আমরা সঞ্চয় করি। আল্লাহকে ঋণ দেয়, আল্লাহ এটা রেখে দেন, আল্লাহ আপনাকে পরিপূর্ণ মাত্রায় বরং আর বেশি বেশি আপনাকে দিবেন, এই বিশ্বাসটা আগে ভেতরে আনতে হবে। আমা তাকদ্দামু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আযামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছেন তোমরা যে অগ্রিম প্রেরণ করছো যে নেকির মিন খায়রিন বৈধ মাল, চুরি করা মাল আল্লাহকে দিতে লাভ হবে না, তাজিদুহু ইনদাল্লাহ এটা অবশ্যই তোমরা আল্লাহর নিকটে পাবে, ওয়া খায়রান ওয়া আযামা আজরা এটাই উত্তম এবং সবচেয়ে বড় পুরস্কার। আস্তাগফিরুল্লাহ এটা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আয় ব্যয় এসব ব্যবসা বাণিজ্য অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে অনেক অন্যায় আমরা করে ফেলি, এই জন্য আল্লাহ বলছেন তোমরা সবসময় আল্লাহকে ক্ষমা চাও। ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল দয়াবান। সূরা মুজাম্মিল 20। এবার হচ্ছে মাক্কী সূরা। এবার আসেন মাদানী জীবনে। আল্লাহ বলছেন মান দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে দেবে আল্লাহকে কর্জে হাসানা, ফাইয়ুজাফাহু লাহু আযআফান কাসীরা, অত তার বিনিময়ে আল্লাহ পাক তাকে বহুগুণ বেশি প্রদান করবেন। আল্লাহ ইয়াকবাদু ওয়া ইয়াবসুতু, মনে রেখো আল্লাহ রুজি কমিয়ে দেন বাড়িয়ে দেন, তার হাতে সব। আমরা যেমন সুইচ অন অফ করি বা কম বেশি করি, ঠিক আল্লাহ বলছে আমার হাতে তোমাদের রুজির চাবিকাঠি, কম করে বেশি করে দিই। ওহলাই ইয়ে তোর যাওন, তার কাছেই তোমরা সবাই একদিন ফিরে যাবে। সূরা বাকারা 245। বাকারা শেষ দিকের নাজিলকৃত সূরা আর মুজাম্মিল প্রথম দিকের নাজিলকৃত সূরা, দুই জায়গায় একই কথা বলা হচ্ছে তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও। এই উত্তম ঋণের এই আয়াত নাজিল হওয়ার ফলে মানুষ তখন নিজের পকেটে ভরার চাইতে আল্লাহকে দোয়াকে উত্তম মনে করলো এবং আরব দেশে দারিদ্র হারিয়ে গেল বলা যায়। কয়েক বছরের মধ্যে দারিদ্র শেষ। অন্য আয়াত শেষ সূরা তওবা 103 আছে, খুজ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুজাক্কিহিম ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ পাক তার রসুলকে নির্দেশ দিচ্ছেন তুমি তাদের কাছ থেকে তাদের মাল থেকে সাদাকা গ্রহণ করো যা তাদেরকে পবিত্র করবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে এবং তুমি তাদের জন্য দোয়া করো। সূরা তওবা 103 আয়াত। সব কিন্তু মাদানী সূরা, বোঝা যাচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা বিষয়ে এগিয়ে না আসবেন, আপনি যত বুদ্ধি করেন, মন্ত্রী যখন খুঁজে পাচ্ছে না কীভাবে সমাধান হবে, আমরা সমাধান দিয়ে দিলে মাননীয় মন্ত্রী বক্তৃতা খোদবাটা শোনেন এবং আমাদের জাকাত সাদকা বইটা পড়েন বা মজাল বইটা নেন, আপনার মাথায় সব বুদ্ধি চলে আসবে। এক নম্বর হলো যেন পরিবারের সন্তানদের মধ্যে পিতার মৃত্যুর পরে ইসলামী বিধান মোতাবেক সম্পত্তি বণ্টন হয়, এই বিষয়ে সরকারিভাবেই কঠোর ব্যবস্থা নিতে হবে। দুই নম্বরে সুদী অর্থনীতি বন্ধ করতে হবে। সরকারের ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ী যারা সরকারি একান্ত 67% হলো ব্যবসায়ী সরকারে আছে, এখন ইচ্ছা করলে তারা খুবই পারে, ওভার ভয়েস ইনভয়েসের মাধ্যমে যেভাবে অর্থ পাচার হচ্ছে, হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, দাম দেখাচ্ছে এই জিনিসটা কিনেছে আমি 50 টাকা দিয়ে, আসলে কিনেছে 30 টাকা দিয়ে। এখন যারা আমাদের ব্যবসায়ীরা কী বলবো ওটাকে, চট্টগ্রামে যেখানে ট্যাক্স দেয় না, ওই 50 টাকার উপরে ট্যাক্স দিবি, আসলে কিনেছে কিন্তু 30 টাকায়। এই যে ফাঁকিবাজি চলছে ওভার ভয়েসিংয়ের মাধ্যমে, ইনভয়েসের মাধ্যমে, ওভার ইনভয়েসিং এর সঙ্গে আসে আন্ডার ইনভয়েসিং, এই সমস্ত চাটুকারিতা করে করে ব্যবসায়ীরা যেভাবে সর্বনাশ করে দিচ্ছে, তারাই যেহেতু ক্ষমতায় আসে ওদের ধর্মকে, আর এই জন্যে মন্ত্রী হাফিত্যেস করতেছে আমি কী করবো, খুঁজে পাচ্ছি না কীভাবে দূর করা যায়। স্বয়ং পরিকল্পনা মন্ত্রী আর শিল্পমন্ত্রী যদি হাউ হতাশ করেন তা আমরা কার কাছে যাবো, তাদের হাতে ক্ষমতা, যদি ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা তোমার না থাকে অবশ্যই পদত্যাগ করো, নইলে আল্লাহ কাছে তোমাকে কৈফ দিতে হবে, তোমাকে সর্বাগ্রে জাহান্নাম নিক্ষেপ করা হবে। আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছিলেন এগুলো করার জন্য, পারোনি, অতএব ব্যর্থতার স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাও আর জনগণের কাছে ক্ষমা চাও, আমি পারলাম না, তোমরা যা পারে করো। আল্লাহ বলে দিয়েছেন এগুলো করতে হবে, আমার পথ দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ সুদী অর্থনীতি অব্যাহত রেখে কশ্চিনকালে দারিদ্র বিমোচন বা বৈষম্য দূরীকরণ এই চিন্তাটা বাদ দেন, নিজেরা সুদের ব্যবসা করবেন আর এদিকে বলবেন গরিবী হটাও,
ভারত যেভাবে ধ্বংস হচ্ছে এই করে করে বাংলাদেশের অবস্থা একই অবস্থা হচ্ছে। তিন নম্বর, মজুদদারি বন্ধ করুন। মজুদের কারা কারো গরিবংশ করে, সে ধনীরাই তো করে। আজকে না বুঝে কালকে বাঁচবে, দেখতে পাচ্ছেন দেশের মানুষ খেতে পাচ্ছে না, 1000 টাকা নিয়ে এগুলো বাজার থলি ভরে না, অথচ একটা সময় চলে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম চাকরি মাত্র 600 টাকায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম বেতন 750 টাকায়, সংসার ভালোভাবেই চলে সবসময়, আর এখন তো 1,00,000 টাকা বেতন পায় কিন্তু পেট ভরে না, বাড়ি ভাড়া দিতে কত টাকা, খাবে কি, সেলিব্রেট টিউশন ফি কত, সব মিলে মাসের শেষে জিরো। এমনকি আমরা সেদিন গেলাম, যে কোথায় গেলাম, কাকুনাট না, কাকুনাটে মাসাকা গার্ডেনে বসলাম, ছোটো ভাইটা বলতে স্যার একটু ভাইয়ের জন্য দোয়া করবেন। কেন? তাহলে ভাই 2,75,000 টাকা মাসিক বেতন পায় ঢাকায়, মাসের শেষে আমাকে ফোন করে হে দেখো তো 2,500 টাকা পাঠাতে পারিস কি, বলে কেন, তাহলে এ মাস আর চলবে না, চিন্তা করতে পারেন কেন চলবে না, অত ব্যাখ্যা আমার শোনার দরকার নেই। সে অত্যন্ত ভদ্র মানুষ, দিনদার মানুষ, মালিক যিনি, যিনি চাচ্ছেন তার ছোটো ভাইয়ের কাছে। তাহলে অর্থনৈতিক অবস্থা কোথায় চলে গিয়েছে এর দু একটা ঘটনা দিয়ে বোঝা যায়। যারা আপনারা এমনিতে দিন আনা দিন খাওয়া আছেন তাদের তো বলতে হবে না কিছু, একদিন কাজ না করতে পারলে পরের দিন খাওয়া হয় না, মাথার গাম পায়ে ফেলে তারা জীবন পরিচালনা করছেন। গরিবের কথা বলারও লোক নেই, দুঃখ বোঝারও ক্ষমতা নেই, গরিবরা তো বলতেও পারে না, বলবে কখন, বলার আগে তো তার পেট সামলাতে হবে আগে। বন্ধুরা আমার, এগুলো চিন্তা করুন, যারা মজুদদার দয়া করে মজুদদারি বন্ধ করুন, মানুষের অভাব বৃদ্ধি করবেন না। আর ফটকাবাজ এত বেড়ে গেছে, ঘরে ঘরে ফটকাবাজ, ফটকাবাজরা সাবধান হও, তোমাদের মরতে হবে। হয়তো মানুষের কাছে ফটকাবাজারি করে 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, 1,00,000 টাকা নিলে আজকে তুমি যখন আজরাইল তোমাকে ধরবে তখন তোমার ফটকাবাজি দেখুন কাজ হবে না, সাবধান। আর আল্লাহকে কর্জ দেওয়ার এই নীতি গ্রহণ করুন, দান করুন, বেশি বেশি সাদকা করুন। সুদী অর্থনীতির বিপরীত হচ্ছে সাদকা ভিত্তিক অর্থনীতি। সুদী অর্থনীতি প্রতিরোধ করার একটা মাত্র উপায় হলো সাদকা ভিত্তিক অর্থনীতি। ইন্নামা সাদাকাতুল ফুকারায়ে মাসাকিন, আপনারা কোরআনের আয়াতগুলো পড়বেন। সাদকা বন্টন খাত হলো 8টা, এখন তো খাত প্রায় শেষই হয়ে গেছে, একটাই খাত এসে গেছে ফি সাবিলিল্লাহ, এখন এতিম মিসকিন খুঁজে পাওয়া যাচ্ছে না, আর অনেকে নিজে যে আমি এতিম বলতেও পারেন না লজ্জায়, কী অবস্থা ঘটছে এখন দেশের অবস্থা। গরিবের এই কান্না শোনেন, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করুন, এবং আল্লাহ পাকের প্রেরিত অপরিবর্তনীয় সত্যের কাছে মাথা নত করুন। ইনশাআল্লাহ দেশের অর্থনৈতিক বৈষম্য দূর হয়ে যাবে, বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে শান্তি ও সমৃদ্ধি নাজিল হবে। আল্লাহ পাক তুমি আমাদেরকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গড়া তৌফিক দান করো। আমিন। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিম। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أردت كده بقول دي، যারা ধনিক শ্রেণী, যারা বেশ ভালোভাবে আছেন, দয়া করে অপচয় করে বন্ধ করেন। আপনাদের অপচয়ের ভাগিদার হচ্ছে সমাজ। আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয়কারী তারা শয়তানের ভাই। যতই আপনি হজ উমরা করেন, কোন একটা বস্তু যে অপচয়ের মধ্যে চলে যায় ওটা আল্লাহ রেকর্ডে থাকবে। আপনার ছেলেমেয়ের জামা কাপড় এত বেশি যে আপনি গুনতে পারেন না কটা জামা, আর একজনের জামা কাপড় একটা দিয়ে দুই ঈদ চলছে, কোনো সমস্যা নেই। অতএব সাবধান, অপচয় থেকে সাবধান, অপচয়ের মেলা তরিকা আছে। বড় লোকদের সঙ্গে খেয়ে দেখেছি, যাদের আওয়াজ আমরা সবসময় শুনি বাইরে, একটা আস্ত খাসি জবাই করছে,
ওই একটা পায়া খাচ্ছে, স্বাদ দিচ্ছে ফেলে, তার সঙ্গে গোশও থাকছে আর ভেতরে তো মজ্জা থাকে, ওই পায়াটা যদি তিন চারটে ভাগ করা হয়, টুকরা করা, তাহলে কিন্তু খাওয়া যায়, ওই যে ফেলে দিচ্ছে। কত বড় নেতাদেরকে জীবনে বকা দিতে ঠিক নেই, ওরা এগুলো করোটা কি? একদিন তোরা খেতে পাইছে না, আর এখন তোমাদের খাওয়া আল্লাহ এত বেশি করে দিয়েছে, একটা খাসির চার পাঁচজনে খাওয়া পায়াসটা ফেলে দেয় কি? সাবধান, পোশাকে এবং খাদ্যের অপচয় আমাদের খুব বেশি হয়ে যাচ্ছে, বিষয়টা খেয়াল রাখবেন কে আমাদের জবাব দিয়ে থেকে বাঁচার জন্য। ইন্নাল্লাহু মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله ان الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ تَعَالَى وَعَلَى وَعَزَّ وَجَلَّ وَأَتَمُّ وَأَهَمُّ وَأَكْبَرُ